আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমাদের ছাদে একটি ছোট বাগান আমরা নিজেরাই করেছি। আজকে এই বাগানের কিছু গাছের সাথে পরিচয় করে দেব, আপনারা মেহরবানি করে আমাদের ভিডিওটি দেখবেন, যদি ভালো লাগে মেহরবানি করে শেয়ার করবেন। ধন্যবাদ আপনাদের সবাইকে। নিম গাছ পরিবেশের সবচেয়ে বেশি অক্সিজেন প্রদানকারী হলো এই নিম গাছ। আপনারা দেখতে পাচ্ছেন বাতাসে দুলছে গাছটি, মাশাআল্লাহ। নিম গাছের অনেক ঔষধি গুণাগুণ আছে, আমরা সবাই কম বেশি জানি। এর পাতা, গাছের ছাল অনেক কাজে লাগে। আমরা যদি ইচ্ছা করি সবাই ছাদে হোক বারান্দায় হোক একটি করে নিম গাছ রোপণ করতে পারি, তেমন কোনো কঠিন কাজ না। কিন্তু এই বর্ষা মৌসুমে আসেন না, আমরা সবাই পরিবেশকে রক্ষা করার জন্য প্রত্যেকেই একটি করে নিম গাছ রোপণ করি, আমাদের পরিবেশটা সুন্দর থাকবে, আমাদের অক্সিজেন ফ্যাক্টরি সঠিকভাবে আমাদেরকে অক্সিজেন দিবে। এই করোনা ভাইরাসের কারণে আমরা এখন উপলব্ধি করতে পারছি আল্লাহর দেওয়া অক্সিজেনের যে কত মূল্য। রোগীদের জন্য আমরা যে অক্সিজেন প্রতিদিন আইসিইউতে ব্যবহার করি, তার জন্য হাজার হাজার টাকা বিল পরিশোধ করতে হয়। কিন্তু মহান আল্লাহ তাআলার দেওয়া এই নিয়ামত, সবুজ গাছ থেকে যে আমরা অক্সিজেন পাচ্ছি প্রতিদিন, সমস্ত জীবজন্তুর জন্য মহান আল্লাহ তাআলা এই অক্সিজেন দিচ্ছেন আমাদের ফ্রি। তাই আসুন আমরা সবাই মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি এবং আমাদের পরিবেশকে রক্ষা করার জন্য আমরা নিজেরা দায়িত্বশীল হই, যার যার অবস্থান থেকে আমরা গাছ রোপণ করি। ধন্যবাদ সবাইকে।